দেখুন গ্রেপ্তার হওয়া সৌদি আরবের এগারো রাজপুত্রে করুণ অবস্থা হোটেলের মেঝেতে ঘুমাচ্ছেন তারা শোষণ করেছে বলে এই অবস্থা বললেন ট্রাম্প হোটেলের মেঝেতে পাতলা গদিতে ঘুমাচ্ছেন সৌদির এগারো রাজপুত্র সম্প্রতি সৌদি আরবের এগারো রাজপুত্র একাধিক মন্ত্রী ও ব্যবসায়ীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় সৌদি আরবের আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় আকারের ধরপাকড় হিসেবে এটিকে অভিহিত করা হয়েছে মঙ্গলবার সকালে ব্রিটেনের সংবাদ মাধ্যম ডেইলি মেইল একটি ছবি প্রকাশ করেছে এতে দেখা গেছে রিয়াদের পাঁচ তারকা হোটেল রিটস কার্টন হোটেলে আটক হওয়া রাজপুত্র ও মন্ত্রীদের পাতলা গদির ওপর কম্বল মুড়ি দিয়ে ঘুমোতে দেখা গেছে গত মাসে এই হোটেলে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয় যাদের গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অনেকেই সৌদি আরবের রাজ গর্বিত সদস্য হিসেবে অংশ নিয়েছেন এতে বিভিন্ন দেশের ব্যবসায়িক ব্যক্তিত্বরাও যোগ দিয়েছিলেন দুর্নীতির অভিযোগে সৌদি আরবের সাম্প্রতিক এক ধরপাকড়কে বাদশাহ সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ক্ষমতায় সুসংহত হওয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দুর্নীতিবিরোধী অভিযানে জাতীয় প্রতিরক্ষা ও নৌবাহিনী প্রধানেরও গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়া রাজপুত্রের মধ্যে আঠারো বিলিয়ন ডলারের মালিক ও বর্তমান রাজা সালমানের ভাইপো আল ওয়ালিদ বিন তালালো আছেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধর্ণাঢ্য ব্যক্তি এ আল ওয়ালিদ বিন তালাল টুইটার লিফ্ট ও সিটি গ্রুপের মতো প্রতিষ্ঠানের মালিকানায় তার অংশীদারিত্ব আছে অথচ এখন নিজের ভবিষ্যৎ নিয়ে অজানা আশঙ্কায় দিন পার করছেন তিনি ঘুমানোর জন্য একটা খাট পাননি মেঝেতে অন্যান্যদের সঙ্গে দিনরাত পার করছেন এই ছবিটি প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন তিনি গ্রেফতারের আদেশ দেওয়া ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেছেন জাপান সফর শেষে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ট্রাম্প সফরের প্রাককালে টুইটারে ট্রাম্প লিখেছেন সৌদি আরবের রাজা সালমান ও ক্রাউন প্রিন্সের প্রতি আমার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে তারা জানে তারা কি করছে কিন্তু কিছু লোক বছরের পর বছর ধরে দেশটাকে রূঢ়ভাবে শাসন করে আসছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে